আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবীদাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা প্যানভিশন টিভির আয়োজনে উসুলে হাদিসের সহজ পাঠ শীর্ষক আলোচনা শুনে আসছি আমাদের ইতিপূর্বে চারটি দার্স অতিবাহিত হয়েছে আমরা আজকে পঞ্চম দার্স শুরু করব ইনশাল্লাহ আমরা গত আলোচনা করেছিলাম খবরে আহাদ তিন প্রকার নিয়ে তথা মাসহুর আজিজ এবং গরিব আমরা ইতিপূর্বে বলেছি যে সানাদে বর্ণনাকারীর সংখ্যার ভিত্তিতে এ তিন প্রকার হয়ে থাকে অর্থাৎ মাসহুর আজিজ এবং গরিব এ তিন প্রকার মূলত সানাদের আবির সংখ্যার দিক থেকে হয়ে থাকে তা আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গ্রহণযোগ্য হওয়া না হওয়ার দিক থেকে হাদিসের প্রকারভেদ বা ক্ষবরা হাদের প্রকারভেদ তো আমরা ইতিপূর্বে বলেছিলাম যে মোতাবাতির হাদিস সবগুলোই সহি এক্ষেত্রে এর সহি হওয়া নিয়ে বা গ্রহণযোগ্য হওয়া নিয়ে কোনো ধরনের সংশয় সন্দেহ নেই তবে খবরা হাত যেটা সেটা গরিবও মানে সেটা সহিও হতে পারে আবার ও হতে পারে অর্থাৎ সেটা গ্রহণযোগ্য হতে পারে আবার গ্রহণযোগ্য নাও হতে পারে তাহলে আমরা এই দিক থেকে অর্থাৎ গ্রহণযোগ্য হওয়া না হওয়ার দিক থেকে আমরা হাতকে আবার দুই ভাগে ভাগ করতে পারে একটা হচ্ছে মাকবুল তথা গ্রহণযোগ্য আরেকটা হচ্ছে গায়ের মাকবুল তথা অগ্রহণযোগ্য তো প্রথম প্রকার যেটা আমরা পেলাম মাকবুল অর্থাৎ এই হাত আমরা প্রথমে ভাগ করলাম গ্রহণযোগ্য হওয়া না হওয়ার দিক থেকে দুই ভাগ একটা হচ্ছে মাকবুল বা গ্রহণযোগ্য মানে যে হাদিসগুলো হাতগুলো গ্রহণযোগ্য হয় দ্বিতীয় প্রকার হচ্ছে গায়ের মাকবুল গায়ের মাকবুল বা অগ্রহণযোগ্য মাকবুল তাহলে আমরা এই ক্ষবরাহাদ দুই প্রকার গ্রহণযোগ্য হওয়া না হওয়ার দিক থেকে একটা মাকবুল তথা গ্রহণযোগ্য আর গায়ের মাকবুল তথা অগ্রহণযোগ্য এখন প্রথম প্রকার যেটা মাকবুল এই মাকবুল আবার চার নাম্বার অর্থাৎ এই চার প্রকার মাকবুল আবার চার প্রকার একটা হচ্ছে সহি লিদাতিহি দুই হচ্ছে সহি লিগাইরিহি তারপরে তৃতীয় হচ্ছে হাসান লিদা তারপরে হাসান লেগাইহি তাহলে আমরা এখানে দেখলাম যে মাকবুল হাদিস চার প্রকার অর্থাৎ গ্রহণযোগ্য খবরা হাত চার প্রকার একটা হচ্ছে সহিলে জাতি সোহিলে জাতি মানে যেটা সত্ত্বাগতভাবে সহি মানে যেটা নিজ শক্তিতেই বা নিজ সত্তাতেই যে হাদিসটা সহি হয় একে বলা হয় সোহিলে জাতিহি এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে সহি লেগাই অর্থাৎ অন্যের মাধ্যমে যে হাদিসটা সহি অর্থাৎ যেটা নিজ শক্তিতে সহি হয় না বরং অন্যের শক্তিতে সহি হয় একে সহি বলা হয় এরপরে চতুর্থ তৃতীয় নাম্বার হচ্ছে হাসান লে দাতি অর্থাৎ যেটা নিজ সত্তাতে নিজ শক্তিতে নিজ পাওয়ারে যে হাদিসটা হাসান হয় একে বলা হয় হাসান লে এরপরে চতুর্থ নম্বর হচ্ছে হাসান লে গাইরহি অর্থাৎ যেটা অন্যের মাধ্যমে অন্যের শক্তিতে যে হাদিসটা হাসান হয় একে হাসান লেগাইরি বলে তাহলে আমরা এখানে মনে রাখবো যে খবরাহাদ প্রথমত দুই প্রকার মাকবুল তথা গ্রহণযোগ্য গায়ের মাকবুল তথা অগ্রহণযোগ্য এরপর আমরা পেলাম যে মাকবুল আবার চার প্রকার সহিলে জায়াতি অর্থাৎ সত্ত্বাগতভাবে সহি এরপরে সহিলে লে গাই অর্থাৎ কি অন্যের মাধ্যমে সহি এরপরে হাসান লে যাতে মানে সত্তাগতভাবে সহি এরপরে হাসান লে গাইরি মানে অন্যের মাধ্যমে সহি হাসান তাহলে আমরা আজকে এই প্রথমে সহিলে দাতি কাকে বলা হয় এটা আমরা এখন জানবো ইনশাল্লাহ তা আমরা প্রথম প্রকার আলোচনা করবো সেটা হচ্ছে সহিলে দাতি বা সত্তাগতভাবে নিজ সত্তাই যে হাদিসটা সহি হয় একে বলা হয় সহিলে দাতি বলা হয় তাহলে আমরা এখন জানবো সহিলে দাতিহি কাকে বলা হয় সহিলে দাতিহি তো সহিলে জাতির সংজ্ঞায় বলা হয় যে মা রওয়াহু আদুল বেতুন মিন মিনগাই আদলি আদলিন মিনগাইরি শাহাজ মিনগাইরি ইল্লাতিন ওলা সাজ। মা রওয়াহু আদলুন ল বেতুন আ মিসলিহি মিনগাইরে ইল্লাতিন ওলা শাহাজিন অর্থাৎ যেই হাদিসটা একজন ইনসাফবান ব্যক্তি এবং একজন মুখস্থ শক্তির অধিকারী ব্যক্তি বর্ণনা করে তার মতো ব্যক্তি থেকে কোনো ধরনের সাজ এবং ইল্লত ছাড়াই সহজ কথা হচ্ছে যে একটা হাদিস সহিলে দাঁতি হতে হলে তার জন্যে পাঁচটা শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে তাকে নিষ্ঠাবান বা দিনদার হতে হবে একদম নিষ্ঠাবান হওয়া যেটাকে আমরা আদল বলা হয় আ আদেল হওয়া দ্বিতীয় হচ্ছে পরিপূর্ণ মুখস্থ শক্তির অধিকারী হওয়া তৃতীয় হচ্ছে অবিচ্ছিন্ন হতে হবে সানাদ অবিচ্ছিন্ন হতে হবে এরপরে চতুর্থ হচ্ছে ইল্লত থাকতে পারবে না এরপরে পঞ্চম হচ্ছে সাজ হবে না তাহলে আমরা এখানে প্রথমে বলবো যে একটা হাদিস সহিলে জাতি হলে তার মাঝে পাঁচটা শর্ত থাকতে হবে একটা হচ্ছে বর্ণনাকার আমরা যেটা আগে পড়লাম যে সানাদ আমরা দেখেছি যে একটা হাদিসে সানাদ থাকে তো সানাদের প্রত্যেকটা বর্ণনাকারীকে নিষ্ঠাবান হতে হবে অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি পূর্ণ দিনদার হবে নিষ্ঠাবান কাকে বলা হয় এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ বা এটা আমরা সামনে জানব যে নিষ্ঠাবান হওয়ার জন্য কী কী শর্ত থাকা লাগে তো সহজ আমরা এখানে বলতে পারি যে ওই ব্যক্তি অর্থাৎ বর্ণনাকারীকে একদম পরিপূর্ণ দিনদার হতে হবে তার ভিতরে কোনো ধরনের পাপাচারিতা থাকবে না সে কাউকে ঠকাবে না বা সে কোনো ধরনের কুফরি কাজ করবে না কোনো ধরনের মানে হারাম কাজে সে বারবার জড়িত হবে না মোট কথা তাকে পূর্ণ নিষ্ঠাবান হতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে তার মুখস্থ শক্তি একদম পরিপূর্ণ থাকে মানে সে প্রথম স্তরের মানে একদম খুব ভালো মানের অত্যন্ত জোরালো তাকে মেধা শক্তির অধিকারী হতে হবে সে কোনো জিনিস মুখস্থ করার পরে ভুলে যাবে না অথবা সে লিখে রাখলে সেখানে কোনো ধরনের বিভ্রান্ত হবে না তো দ্বিতীয় শর্ত হচ্ছে যে একজন বর্ণনাকারীকে পরিপূর্ণ মুখস্থ শক্তির অধিকারী হতে হবে এরপরে তৃতীয় শর্ত হচ্ছে আমরা যে স্নানটা দেখেছি ইতিপুর আমরা জেনেছি এই স্নানাড়টা একদম নিরবিচ্ছিন্নতা এখানে কোনো ধরনের বিচ্ছিন্নতা থাকবে না এরপরে চতুর্থ শর্ত ইল্লত আমরা ইল্লত নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা তবে আমরা এখানে সংক্ষিপ্তে বলে রাখি ইল্লত বলতে বোঝায় যে ওই সানাদের ভিতরে বা মতনের ভিতরে কোনো ধরনের সূক্ষ্ম দোষ থাকবে না কোনো ধরনের সূক্ষ্ম দোষ্ত্রীরই থাকবে না এরপরে পঞ্চম শর্ত হচ্ছে সাজ হবে না সাজ বলতে বুঝে এটা আমরা সামনে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ তখন আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো তো আমরা এখানে পঞ্চম নম্বর শর্ত জেনে রাখব যে সানাদের ভিতরে কোনো ধরনের সাজ থাকবে না এখানে আমরা একটা সানাদ উদাহরণস্বরূপ বলতে পারি এখানে আমরা একটা একটা সানাদ লিখব ধরেন আমরা আগে একটা সানাদ লিখেছিলাম যেমন ইমাম বোখারি কথার কথা তিনি হাদিস শুনেছেন ইমাম আহমাদ থেকে আহমাদ তিনি শুনেছেন উদাহরণস্বরূপ সাফি থেকে ইমাম সাফি থেকে উদাহরণস্বরূপ ইমাম সাফি শুনেছেন ইমাম মালিক থেকে মালিক শুনেছেন জুহুরি থেকে আর জুহুরি শুনেছেন আবু হুরাইরা থেকে আবু হুরাইরা থেকে তো আর আবু হা শুনেছেন রসুল সাল্লা সাল্লাম থেকে তাহলে এখানে আমরা যদি শর্তগুলো দেখি যে ইমাম আহমাদ তার ভিতরে শর্তগুলো থাকবে যেমন ইমাম আহমদ তাকে পরিপূর্ণ দিনদার হতে হবে এখন কথার কথা যদি এমন হয় যে ইমাম মাহমদ হাম্বাল তার মাঝে পরিপূর্ণ দিন ছিল না তিনি কথার কথা তিনি কোনো পাপ কাজ করতেন বা কোনো বেদাতে জড়িত ছিলেন বা কোনো কুফরি কাজ করতেন তাহলে এই একটা শর্ত তার ভিতরে বিদ্যমান থাকবে না যার ফলে হাদিসটা আর সহি হতে পারবে অথবা ইমাম আহম্মদ বিন হাম্মাল বাদ যদি যদি সাফি ধরি কথার কথা তার ভিতরে পরিপূর্ণ নিষ্ঠা থাকতে হবে ইমাম মালিক তার ভিতরে পরিপূর্ণ নিষ্ঠা থাকতে হবে ইমাম জুহুরি তার ভিতরে পরিপূর্ণ নিষ্ঠা থাকতে হবে এই নিষ্ঠা যদি কোনো একজন রাবির মাঝে না থাকে তবে হাদিসটা সহিলে জাতি হবে না অনুরূপভাবে এ প্রত্যেকটা রাবিকে পরিপূর্ণ মুখস্থ শক্তির অধিকারী হতে হবে এখন দেখা যাচ্ছে যে কোনো একজন রাবি বা বর্ণনাকারী সানাদের কোনো একজন বর্ণনাকারীর মাঝে পরিপূর্ণ মুখস্থ শক্তি নাই মানে মুখস্থ শক্তি এত ভালো ছিল না মাঝে মাঝে ভুলে যেতেন বা দুর্বল মেধা শক্তির অধিকারী ছিলেন তবে কোনো একজন বর্ণনাকারী যদি এমন হয় তবে তার হাদিস সহি হবে না অর্থাৎ সেই হাদিসটাকে সহি বলা যাবে না এরপরে পঞ্চম যেটা শর্ত তৃতীয় শর্ত সেটা হচ্ছে সানাদ অবিচ্ছিন্ন হতে হবে অবিচ্ছিন্ন বলতে বোঝাই যে ইমাম আহমাদ সরাসরি ইমাম সাফি থেকে হাদিসটা শুনবেন এমন এরপরে ইমাম শাফি সরাসরি ইমাম মালেক থেকে হাদিসটা শুনবেন ইমাম মালেক সরাসরি ইমাম জুহুরি থেকে হাদিসটা শুনবেন ইমাম জুহুরি সরাসরি আবু হুরেরা থেকে অর্থাৎ এমন হবে না যে মধ্যখান থেকে একজন বর্ণনাকারী পড়ে গেছে যেন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা একটা হাদিস পেলাম যেখানে দেখছি যে ইমাম আহমদ তিনি হাদিসটা বর্ণনা করছেন ইমাম মালেক থেকে উদাহরণস্বরূপ আমরা বলতেছি যে কোনো একটা হাদিস আমরা পেলাম যেখানে দেখা যাচ্ছে যে ইমাম আহমদ তিনি হাদিসটি ইমাম মালেক থেকে বর্ণনা করছেন আর আমরা জানি যে ইমাম আহমাদ এবং মালেকের মাঝে কোনো ধরনের ছাত্র শিক্ষকের সম্পর্ক ছিল না বা ইমাম আহমাদ এবং ইমাম মালেক কখনও তাদের ভিতরে মাঝে দেখা সাক্ষাৎ হয়নি বা কেউ কারো থেকে হাদিস শুনেনি তো যদি এমন হয় যেখানে তার মানে কি যেহেতু ইমাম আহমাদ ইমাম মালিক থেকে সরাসরি আদেশ শুনেনি তার মানে অবশ্যই এখানে মধ্যখানে একজন বর্ণনাকারী ছিল যে বর্ণনাকারীকে কোনো ক্রমে বা কোনো মানে উদ্দেশ্যে ফেলে দেওয়া হয়েছে বা পড়ে গেছে তো তখন এটা আর সানারটা মানে অবিচ্ছিন্ন থাকছে না এটা বরং সানারটা কি আছে বিচ্ছিন্ন আছে তো যদি এমন হয় যে কোনো একটা স্তরে গিয়ে বা কোনো একটা জায়গায় সানাদের দেখা যাচ্ছে যে মধ্যখানে একজন বর্ণনাকারী পড়ে আসে মানে শুনে নাই সরাসরি এদের ভিতরে ছাত্র শিক্ষক মানে নাই মানে সম্পর্ক নাই তবে জানতে হবে যে এখানে সানাদ এ ভিতরে বা ওই জায়গায় সানাদের একজন বর্ণনাকারীকে ফেলে দেওয়া বা পড়ে গেছে তখন এই স্নানারটাকে আর অবিচ্ছিন্ন বলা হবে না তখন এই স্নানটা বিচ্ছিন্ন সানাদ হবে তখন এই স্নারটাকে আর সহি বলা যাবে না কারণ এই সানাদের ভিতরে একজন বর্ণনাকারী নাই তাহলে আমরা এখানে পেলাম তৃতীয় শর্ত যে সানাদটাকে একদম মানে অবিচ্ছিন্ন হতে হবে অর্থাৎ এখানে সানাদ কোনো ধরনের বিচ্ছিন্ন থাকবে না সানাদের মাঝে এরপরে চতুর্থ শর্ত ইল্লত থাকবে না আমরা ইল্লত নিয়ে আমরা আলোচনা করব সামনে ইনশাআল্লাহ তো আমরা সহজে বললাম যে ইল্লত বলতে বোঝাই যে সানাদ এবং মাতানের ভিতরে কোনো ধরনের সূক্ষ্ম ত্রুটি কোনো ধরনের গোপন ত্রুটি থাকতে পারবে না এরপরে পঞ্চম শর্ত সাজ হবে না সাজ বলতে বোঝাই যে যেটা আমরা আবার সামনে নিশাল আলোচনা করব এখন সহজে বলে রাখি সাজ বলতে বোঝাই যে এই রা অর্থাৎ যারা বর্ণনাকারী আছেন এই হাদিস বর্ণনা করতে গিয়ে তাদের ভিতরে কোনো ধরনের বিরোধ হবে না একজন একভাবে বর্ণনা করছে আরেকজন আরেকভাবে বর্ণনা করছে ধরনের কোনো ধরনের বিরোধ থাকতে পারবে না যদি বিরোধ থাকে বর্ণনাকারীদের মাঝে তবে ওইটাকে বলা হয় সাজ বলা হয় আর ওই হাদিসটা তখন গ্রহণযোগ্য হয় না অর্থাৎ এই পাঁচটা শর্ত এই পাঁচটা শর্ত যদি কোনো হাদিসের ভিতরে পাওয়া যায় বা কোনো সানাদের ভিতরে যদি পাওয়া যায় তবে সেই হাদিসটাকে সহিলে দাঁতে অর্থাৎ সত্তাগত অর্থাৎ নিজ সত্তাতে নিজ শক্তিতে বা নিজ পাওয়ার এই হাদিসটা কী হয়ে সহি হয়েছে এই হাদিসটাকে তখন সহিদাতেই বলা হবে এরপরে আমরা দ্বিতীয় নাম্বার পড়েছিলাম সহিলে গাই রিহি তো আমরা সহিলে গাই পড়ার আগে আমরা তার আগে আমরা হাসান লেজাতি পড়বো হাসান লে জাহাতি যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পক্ষে সোহিলে গাইহি জানাটা সহজ হবে তাহলে আমরা এখানে দেখব হাসান লে জাতি অর্থাৎ আমরা তৃতীয় প্রকার পেয়েছিলাম মাকবুল বা গ্রহণযোগ্য হাদিসের হাসান লেদাথি তা হাসান লেদাথি বলতে কি বোঝায় হাসান লেজাতি এবং সোহিলে জাতিহির ভিতরে একটাই মার্ত পার্থক্য আছে সেই পার্থক্যটা হচ্ছে যে আমরা এখানে দ্বিতীয় নম্বরে শর্তে পেয়েছিলাম যে বর্ণনাকারী পরিপূর্ণ মুখস্থ শক্তির অধিকারী হবে কিন্তু হাসানলে জাতির ভিতরে বর্ণনাকারী সে পরিপূর্ণ মুখস্থ শক্তির অধিকারী হবে না বরং তার মুখস্থ শক্তির ভিতরে কিছুটা দুর্বলতা থাকবে অর্থাৎ চরম দুর্বলতা থাকবে না সামান্য দুর্বলতা থাকবে যেমন আমরা বলতে পারি যে ক্লাসের ধরেন ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাক থেকে নিয়ে পাঁচ পর্যন্ত ধরেন এরা হচ্ছে পরিপূর্ণ মুখস্থ শক্তির অধিকার মানে এদের মেধা খুব ভালো এরপরে ধরেন পাঁচ থেকে নিয়ে দশ পর্যন্ত বা ছয় থেকে নিয়ে দশ পর্যন্ত এদের মেধাশক্তি কিছুটা দুর্বল মানে একদম এক থেকে নিয়ে পাঁচ পর্যায়ের না বরং কিছুটা দুর্বল মানে সামান্য দুর্বলতা আছে এরপরে ধরেন আরেকটা আমরা ভাগ করলাম যে এগারো থেকে নিয়ে পনেরো পর্যন্ত এদের মেধা শক্তি খুবই খারাপ মানে এরা পড়াশোনা তেমন ভালো না বা মুখস্থ রাখতে পারে না তাহলে এই যে আমরা বললাম যে ছয় থেকে নিয়ে দশ মানে যাদের মেধা শক্তি খুব ভালোও না আবার একদম দুর্বলও না মানে মিডিয়াম কোয়ালিটি বা মাঝামাঝি মানে পর্যায়ের তো এমন অর্থাৎ এ ধরনের যাদের মুখস্থ শক্তি একদম পরিপূর্ণ হবে না মানে কিছুটা মুখস্থ শক্তিতে দুর্বল থাকবে তো যাদের মুখস্থ শক্তিতে সামান্য দুর্বলতা থাকবে এদের হাদিস তখন সোহিলে দাতিহি না হয়ে এদের হাদিস হয়ে যাবে হাসান লে হাতি তাহলে আমরা এখানে পেলাম যে হাসান লে দাতি এবং সোহিলে দাতির মাঝে পার্থক্য এটাই যে দ্বিতীয় নম্বর শর্তে যে সহিলে দাতিহির বর্ণনাকারীর মুখস্থ শক্তি একদম পরিপূর্ণ হবে আর হাসান লেদাতি যিনি বর্ণনা করেছেন হাদিসটা তার হাদিস আর মুখস্থ শক্তি কিছুটা দুর্বল থাকবে কথার কথা আমরা এখানে ধরেন বললাম যে এই যে একজন বর্ণনাকারী জুহুরি আছেন এখন আমরা দেখলাম যে আহমদ বিন হাম্বাল তার মুখস্থ শক্তি খুব ভালো ইমাম সাফি তার মুখস্থ শক্তি খুব ভালো ইমাম মালেক তার মুখস্থ শক্তি খুবই ভালো কিন্তু ইমাম জুহুরি যিনি আছেন তিনি একজন তাবি ছিলেন তো তার দেখা গেলো যে মুখস্থ শক্তি কিছুটা দুর্বল মানে প্রথম পর্যায়ের না তাহলে আমরা এর হাদিসকে হাসান লেদা বলবো এর হাদিসকে আমরা হাসান লে বলতে পারি তাহলে এই গেল আমাদের তৃতীয় প্রকার মকবুল হাদিসের হাসান লেদা এরপর আমরা জানব যে সহিলে গাই সহিলে বলতে বোঝায় যেই হাদিসটা অন্যের শক্তিতে সহি হয়েছে মানে নিজ শক্তিতে না সহিলে গাই অর্থাৎ অন্যের শক্তিতে যে হাদিসটা সহিলে গাইরহি হয়েছে এটার উদাহরণ হচ্ছে যে যখন একটা হাদিসের আমরা এখানে বলতে পারি যে যখন একাধিক সনদ যুক্ত হয় তখন ওই হাদিসটা আপনার সহিলে গাইহির হয়ে যেতে পারে যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ধরেন এ একটা সানাদ আমরা এখানে পেলাম যে ইমাম জুহরি তার মেধা শক্তি সামান্য দুর্বল মানে এই হাদিসটা আপনার হচ্ছে আমরা বলতে পারি যে হাসান দাতিহি এই হাদিসটা হাসানলি জাতিহি এখন আমরা আর একটা পেয়েছি কথার কথা এখানে আমরা আরেকটা সানাদ পেলাম আলি তিনি বর্ণনা করেছেন কাসিম থেকে বলতে পারি আমরা ধরেন কাসেম বর্ণনা করেছেন ইয়াহিয়া থেকে এরপর ইয়াহিয়া বর্ণনা করেছেন কথার কথা আমরা বলতে পারি বারা থেকে এরপরে তিনি ধরেন আনাস থেকে এই আমরা একটা সানাদ উদাহরণস্বরূপ আমরা লিখলাম যে একটা হাদিস মানে একটাই হাদিস অর্থাৎ এই সানাদ এবং এই সানাদের মতন হচ্ছে একটাই কথার কথা আমরা বলতে পারি যে আমল নির্ভর করে নিয়াতের ওপর একটাই হাদিস ধরেন এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরাইরা এবং আনাস দুইজনের সাহাবি এরপরে তারপরে এই হাদিসটা বর্ণনা করেছেন জুহুরি এবং বারা কথার কথা একজনের নাম এরপরে তাদের পরে হাদিসটা বর্ণনা করেছেন ইহে এবং মালেক এবং তাদের পরে হাদিসটা বর্ণনা করেছেন কাসিম এবং সাফিয়াঈ এবং তাদের পরে হাদিসটা বর্ণনা করেছেন আলী এবং আহমাদ এখন এখানে আমরা পেয়েছি যে জুহরি জুহুরি তার মুখস্থ শক্তি কিছুটা দুর্বল ছিল এখন এই যে বারা এই বারারও মুখস্থ শক্তি কিছুটা দুর্বল তার মানে হচ্ছে যেহেতু তার এর মুখস্থ শক্তি দুর্বল তার মানে এটা লে জাতি হয়েছে এবং এরও মুখস্থ শক্তি দুর্বল তার মানে এটাও হাসানলে জাতি হয়েছে এখন এই যে দুইটা সানাদ আমরা পেয়েছি যেই দুই সানাদ মূলত হাসানলে জাতি অর্থাৎ যেই দুই সানাদের বর্ণনাকারীর মাঝে কিছুটা মুখস্থ শক্তিতে দুর্বলতা আছে এখন যখন এরা দুইজন মিলিত হয়েছে অর্থাৎ এই মুখস্থ শক্তি সামান্য দুর্বল এবং এর মুখস্থ শক্তি সামান্য দুর্বল এখন এরা দুই এখন এরা দুইজন মিলে একটা শক্তি তৈরি করেছে আর আমরা যেমন কথার কথা অনেক সময় মানে একটা সাপোর্ট দেই যে একজন দুর্বল ব্যক্তি আছে আমি তার সাথে আরেকজন ব্যক্তিকে লাগিয়ে দিলাম তাহলে এই দুইজন ব্যক্তি মিলে তাদের শক্তি বেড়ে যায় মানে যে দুর্বলতা ছিল একজনের মাঝে এই দুর্বলতাটা কেটে যায় আরেকজন যখন তার সাথে আমরা যুক্ত হয়ে যেন কথা একজন বোঝা তুলতে পারে না কোনো একটা বোঝা সে উঠাতে পারে না আমরা কী করলাম আরেকজন ব্যক্তিকে দিলাম তার সাথে এখন এই দুইজন ব্যক্তি মিলে এই বোঝাটা তুলে নিল মানে একজন আরেকজনকে শক্তি দিল তো ঠিক এ বারা এবং জুহরি এদের ভিতরে এরও মুখস্থ শক্তি দুর্বল ছিল কিছুটা এবং এরও মুখস্থ শক্তি দুর্বল ছিল কিছুটা কিন্তু যখন এই দুইজন মিলে একটাই হাদিস বর্ণনা করছে তখন অটোমেটিক এই দুইজনের যে দুর্বলতা ছিল দুইজন মিলে তখন এদের দুর্বলতাটা কেটে গেছে মানে এখন এদের ভিতর আর কি নাই ওই যে সামান্য মুখস্থ শক্তি কম ছিল এই মুখস্ত শক্তি আর কম নাই কারণ এরা দুইজন দুইজনকে সাপোর্ট করেছেন বা শক্তি দিয়েছে যার ফলে যখন দুইজন দুইজনকে শক্তিশালী করল তখন এরা অন্যের মাধ্যমে অর্থাৎ এই দুইজন দুইজনের মাধ্যমে তখন তারা এই হাসান থেকে চলে গেছে শহির স্তরে অর্থাৎ যেহেতু এদের মুখস্থ শক্তিতে দুর্বলতা ছিল এদের যখন এই দুর্বলতা কেটে গেছে দুইজনের মাধ্যমে তখন এরা দুইজন মিলে তখন এই হাদিসটা চলে গেছে সহিলে গাইহির স্তর অর্থাৎ অন্যের মাধ্যমে সহি হয়ে এরা সহিলে গাইহির স্তরে চলে অর্থাৎ সহির স্তরে চলে গেছে অতএব আমরা যদি আমরা এই একটা সানাতে হিসাব করতাম যদি এই একটা সানাদ না থাকতো তাহলে হাদিসটা কি হতো হাসানলে লেদাতি হতো অথবা এই সানার টানা শুধুমাত্র এই সানারটা আছে তাহলে এটা হাসানলে গাইরি হতো জাতি হতো তো এখন এই দুইটা সানার যখন হাসানলে জাতি হাসানলে দাতি মিলে তখন এরা দুইজন শক্তি তৈরি করে তারা একটা উঁচু স্তর অর্থাৎ সহির স্তরটা উঁচে উঁচু স্তরে পৌঁছে গেছে আর এটাকে বলা হবে তখন সহিলে গাই বলা হবে আশা করি আমাদের কাছে সহিলে গাইরির বিষয়টা স্পষ্ট হয়েছে এরপরে আমাদের চতুর্থ প্রকার ছিল হাসান লে গাই রিহি হাসান লে গাই হাসান লে গাই অর্থাৎ আমরা যেটা বললাম যে অন্যের মাধ্যমে হাসান হওয়া অর্থাৎ নিজ শক্তিতে না বরং অন্যের শক্তিতে আপনার হাসান হওয়া এটার উদাহরণ হচ্ছে যেমন এখানে আমরা বলি যেমন কথার কথা আমরা বুঝানোর স্বার্থে বলতেছি যে জুহুরি এখন তার মাঝে মানে মুখস্থ শক্তি খুবই খারাপ আমরা যেন বলেছিলাম যে ধরেন এগারো থেকে নিয়ে পনেরো পর্যন্ত এ পাঁচজন ছাত্রের মুখস্থ শক্তি খুবই খারাপ মানে ভালো না ততটা অথবা দেখা হলো যে তাদের ভিতরে দিন দিনদারিত্ব খুব কম আছে একদম মানে চরম পর্যায়ের খারাপ না কিছুটা কম আসে তার মানে যখন আমরা এই জুহুরিকে যখন আমি দুর্বল বর্ণনাকারী ধরব অর্থাৎ তার কথার কথা মুখস্থ শক্তি খুব খারাপ অথবা তার ভিতরে দিন দারিত্বের পরিমাণ কম আছে তো এখন এই যে দিন দারিত্বের পরিমাণ কম অথবা তার মুখস্থ শক্তি দুর্বল এই মুখস্থ শক্তি দুর্বল হওয়ার কারণে এখন এই সানাটটা জয়ী হয়ে যাবে দুর্বল হয়ে যাবে কারণ তার ভিতরে ওই যে সহিলে দাতি যে শর্তগুলো ছিল অথবা হাসানলে দাঁতির যে শর্তগুলো ছিল এই শর্তগুলো একটা পাওয়া যাচ্ছে না অর্থাৎ নিষ্ঠা পাওয়া যাচ্ছে না অথবা পরিপূর্ণ অথবা কি সামান্য দুর্বল মেধাশক্তিও না বরং আরও খারাপ কোনো একটা শর্তে না পাওয়ার কারণে হাদিসটা এখন দুর্বল হয়ে যাচ্ছে এখন তার মানে কি এই যে জুহুরি একজন দুর্বল রাবি মানে তার কারণে হাদিসটা বা সানারটা দুর্বল হয়ে যাবে ঠিক আমরা দেখলাম এই সানাটটা বাদ দিয়ে আর একটা আমরা হাদিসের সানাদ পাচ্ছি ওই হাদিসের আরেকটা সানাদ পাচ্ছি এই সানারটা কথার কথা এখন কথার কথা এই বারা তিনিও একজন দুর্বল রাবি উদাহরণস্বরূপ তিনি একজন দুর্বল রাবি তখন এই যে দুর্বল ছিল এই দুর্বল এবং এই দুর্বল দুইজন দুর্বল তো দুইজন দুর্বল মিলে পরস্পরকে শক্তিশালী করেছে পরস্পরকে সাপোর্ট করেছে তো শক্তিশালী করার কারণে এদের ভিতরে একটা শক্তি তৈরি হয়েছে যার ফলে এই হাদিসটা তখন আর দুর্বল না থেকে এটা চলে যাবে হাসান অর্থাৎ গ্রহণযোগ্য পর্যায়ে চলে যাবে অর্থাৎ হাসান লেগে মানে কি পরস্পর পরস্পরকে শক্তিশালী করেছেন পরস্পর পরস্পরকে শক্তিশালী করার কারণে তখন এই হাদিসটা তখন দুর্বল থাকছে না বরং এই হাদিসটা চলে যাচ্ছে হাসান লে গাইহির স্তর অর্থাৎ অন্যের মাধ্যমে শক্তিশালী বা শক্তি পেয়ে সেটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে যাচ্ছে একেই বলা হয় হাসান লে গাইহি অথবা এমনও হতে পারে অনেক সময় যে বাড়া কথার কথা সে দুর্বল না সে একজন নির্ভরযোগ্য মানে একজন নির্ভরযোগ্য হতে পারে নির্ভরযোগ্য বর্ণনাকারী নির্ভরযোগ্য হলেও নির্ভরযোগ্য হলেও আরও ভালো কারণ সে একে বেশি শক্তি দিতে পারবে তো এই যখন এই বারাত থেকে যখন জুহুরি শক্তি পেয়েছে এই শক্তি পাওয়ার ফলে সে তখন হাসানে গাইরহি চলে গেছে তো আশা করি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে তাহলে আমরা এখানে পেলাম যে খবরের মাক আহাদ আমরা প্রথমে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে মাকবুল তথা গ্রহণযোগ্য আর একটা হচ্ছে গায়ের মাকবুল তথা অগ্রহণযোগ্য এরপর আমরা পেলাম যে মাকবুল হাদিস আবার চার প্রকার একটা হচ্ছে সহিলে দাতিহি দ্বিতীয় হচ্ছে সহিলে গাইরিহি তৃতীয় হাসান লে জাতিহি চতুর্থ হাসান লে গাইহি এবং আমরা হাসান লে জাতি কাকে বলা হয় বা সহিলে দাত কাকে বলা হয় তারপরে সোহিলে গাইহি কাকে বলা হাসান লে গাইহি কাকে বলা হয় এ বিষয়টা আশা করি আমাদের কাছে স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ আমরা বিষয়গুলো ভালোভাবে মনে রাখবো এবং এ বিষয়ে আমরা আরও বেশি বেশি জানার চেষ্টা করব আল্লাহ আমাদের সে তৌফিদ্দান করে আমিন আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি